নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লকডাউনের মধ্যেই সোনাবাড়ি ঘাট বাজারে মারপিট, নিহত নিরাপত্তা কর্মী। লকডাউন অমান্য করে রাস্তায়, পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে হত সোনাইর যুবক। করোনা যুদ্ধের জন্য তহবিল করছে রাজ্য সরকার, দুদিনেই জমা পড়ল 1 কোটি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গণপিটুনিতে প্রাণ হারালেন অসম পুলিশের চা বাগান সুরক্ষা বাহিনীর কনস্টেবল বক্তারউদ্দিন। শনিবার ঘটনাটি ঘটেছে সোনাবাড়ি ঘাট সবজি বাজারে। সাধারণ একটি ঘটনাকে নিয়ে বিবাদের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, মজুমদার পদবীর এক যুবক পান কিনে বাজার থেকে বেরোনোর সময় কনস্টেবল বক্তারউদ্দিনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে যুবকের হাত থেকে পান পড়ে যায়। এ নিয়ে তর্ক বাধে মজুমদার ও বক্তারউদ্দিনের মধ্যে। মুহূর্তেই যুবকের সমর্থনে দাঁড়িয়ে পড়েন অনেক যুবক। শুরু হয়ে যায় গণপিটুনি। শেষমেশ স্থানীয় মানুষ কনস্টেবল বক্তারউদ্দিনকে উদ্ধার করে বাড়ি যেতে বলেন, কিন্তু সামান্য এগোতে না এগোতেই হুমড়ি খেয়ে পড়েন বক্তারউদ্দিন। সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, চা বাগান সুরক্ষা বাহিনী CISF অসম পুলিশেরই একটি ইউনিট। এদিকে খবর পেয়ে পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ের নেতৃত্বে বিশাল বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ সুপার জানিয়েছেন, স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কনস্টেবল বক্তারউদ্দিনের। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। তদন্তের পরই আসল ঘটনা বেরিয়ে আসবে। হয়েছে যেটো মানে ৰিমাৰ উঠিছে পুলিশক মানুহে কোবাই মাৰিছে। একচুয়ালি ঘটনাটো তেনেকুৱা নহয়, মই ইয়াত নিজে আহিলোঁ, ওচৰ জমিন চালোঁ যে সি এই দোকানৰ সন্মুখত পাণ কিনি থাকোঁতে কাৰোবাৰ লগত কথাৰ কথা কথি হোৱা বুলিও কৈছে। এইটো কিমান দূৰ সঁচা কথা এতিয়া ইনভেষ্টিগেশ্যনত ওলাব যদি সেনেকুৱা হৈছে, কিন্তু তাক কোনো মৰা নাই। সি তাৰ নিজৰ হাই প্ৰেছাৰ হ'ল, তো প্ৰেছাৰ ষ্ট্ৰক হ'ব পাৰে। গতিকে আৰু তেওঁৰ বডিটো যিটো তাত চোৱা গ'ল ভালকৈ, কোনো জেগাত তাৰ ইঞ্জুৰি নাই আৰু কোনো মানুহে তাক কোৱাও নাই। তো এই ঘটনাটো অলপ হেৰি, আমি যিভাৱে ভাবিছিলোঁ যে তাক ৰাস্তাত মানুহে কোবাই মাৰিছে, একচুৱেলি ইঞ্চিডেণ্টটো তেনেকুৱা এটা হোৱা নাই। আৰু আমি চাই লওঁ এতিয়া হেৰিটো, এই বাকীখিনিতো ইনভেষ্টিগেশ্যনত হ'ব যে কি হৈছে কি হোৱা নাই। তো এইটো আমি পিছত চাই লওঁ। এই পোষ্টিং আছিল ছাৰ, তেখেতৰ পশ্চিম আছিলে বিন্নাকান্দি টি গাৰ্ডেন। এখেত AISFৰ হেৰি হয়, কনষ্টেবল হয়। মাজে মাজে তেওঁ ঘৰত আহে, ধৰক হয়তো ডিউটি কৰি কাৰোবাৰ পৰা পাৰ্মিশ্যন লৈ হয়তো আহি আছিলে তেওঁ একদম আৰ্লি মৰ্ণিং ৰাতিপুৱাৰ কথা। তো বাকী ইনভেষ্টিগেশ্যনত কথাটো ওলাই যাব আৰু চাই লওঁ মই কথাটো। এতিয়া ডেড বডি ক'ত আছে? এতিয়া ডেড বডি মেডিকেল কলেজত আছে, তেওঁক PM কৰোৱা হ'ব আৰু বাকী আমাৰ যিখিনি আইনী প্ৰক্ৰিয়াখিনি হ'ব। আৰু আমাৰ এডিশ্যনেল স্পেচ ইয়াতে আছে, পুলিচ ষ্টাফ আছে, আমি ইনকোৱাৰী কৰি আছোঁ। এতিয়া ইতিমধ্যে আমি 2-3 জনক আটক কৰিছোঁ যে ৰিয়েল ইনচিডেণ্টটো কাৰণে কি হ'ব চাই দিছোঁ। তবে ঘটনাটি নিয়ে পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় যাই বলুন, পরিবারের ভাষ্য কিন্তু অন্যরকম। অ্যাটক করলিছে, অ্যাটক করতে আমার ফোন লাগাইছিল, লাগাইয়া কইছিল আমারে। আমি আবার পথে আমারে আক্কার আক্কা তার বাবা আলম মজুমদার আর জুনাইদ আফজলে আমার অ্যাটক করলিছে, তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও কইতো। তো এখন মানুষের মুখেও পাইছি না স্যার, আমার ছেলে তো উঠালি আমি তাড়া উড়া করি গেছি স্যার এই সবজি বাজারের সামনে। হ্যাঁ, যাওয়ার সময় গিয়া ভাই কিতা আলম মজুমদার আসো কিতা একটা জিনিস স্যার লাঠি উড়বে স্যার জুরুম করে দিছে বাড়ি স্যার ও জায়গা খানো স্যার ও জায়গাটার মাঝে বাড়ি মারছে আমার জামাই ফড়ি গেছে। আর বাকি যারা যে আসলো তারাও মানে বাড়িয়েছে বাড়িতেও মানে যে সময় ফড়ি গেছে আমি হান দিয়া উঠা নিতলাম। এটাই তো সময় কইছে পুলিশ আইব পুলিশ আইব বাগো।
লকডাউনে ঘরে থাকাই নিরাপদ, শুরু থেকে প্রশাসন এই প্রচার চালিয়ে যাচ্ছে, কিন্তু কে শুনে কার কথা? সকাল হলেই প্রশাসনের বিধি নিষেধ অমান্য করতে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে মানুষ, যার খেসারত দিতে হলো এক যুবককে। শনিবার লকডাউন অমান্য করে সোনাই রাস্তায় বসে আড্ডা দিচ্ছিল কিছু যুবক, ঠিক তখনই এলাকায় ভিড়ের খবর পেয়ে হাজির হয় পুলিশ বাহিনী। পুলিশ দেখে ভয়ে অনেকেই এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। তখন মঈন উদ্দিন বড়ভূঁইয়া ওরফে পাপ্পু সহ কয়েকটি যুবক পুলিশের হাত থেকে রক্ষা পেতে পাশের বরাক নদীতে ঝাঁপ দেয়, কিন্তু কিছুক্ষণ পর বাকিরা উঠে এলেও সন্ধান মেলেনি পাপ্পুর। পুলিশ সহ এলাকাবাসী নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করলেও ব্যর্থ হয়। খবর পাঠানো হয় এসডিআরএফ বাহিনীকে, তারা নদীতে নেমে তল্লাশি চালিয়ে বেলা 3:30 নাগাদ পাপ্পুর মৃতদেহ উদ্ধার করে। উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে শনিবার সোনাবাড়িঘাট বাজারে সংঘটিত মারপিট এবং নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘটনার কোনো মিল নেই বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। করোনা যুদ্ধে আগামীতে সৈনিকের ভূমিকায় দেখা যাবে এমবিবিএস এবং নার্সিং এর চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের। রাজ্যের সব এমবিবিএস চূড়ান্ত বর্ষের পার্ট 1 এবং পার্ট 2 ছাত্রদের রবিবারের মধ্যে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। গুয়াহাটির মেডিকেল এডুকেশন সঞ্চালকালয়ের তাদের রিপোর্ট করতে বলা হয়েছে। সেখান থেকে তাদের করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রশিক্ষণে পাঠানো হবে। যারা এই মুহূর্তে গুয়াহাটিতে নেই তাদের নিজ নিজ জেলা শাসকের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। এদিকে পরিস্থিতি বিবেচনায় প্রশিক্ষিত ছাত্রদের প্রশিক্ষণে পাঠাতে সংশ্লিষ্ট অভিভাবকদের কাছে আহ্বান জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার বাবুল বেজবড়ুয়া। মহামারী করোনা নিয়ে গোটা দেশ জুড়ে জারি করা লকডাউনে অনেক জায়গায় অমান্য করছেন একাংশ আমজনতা। এর ফলে পুলিশ আধা সেনা জওয়ানদের বাধ্য হয়ে নিতে হচ্ছে কড়া পদক্ষেপ, কোথাও বা আবার পুলিশের উপরই হামলে পড়ছে আমজনতা। এতে বিষিয়ে উঠছে পরিস্থিতি। করোনা ভাইরাস নিয়ে জনগণের এই উদাসীনতা বা আগ্রাসী মনোভাব মোটেই কাম্য নয়। এ দুর্যোগ মুহূর্তে সচেতন হন আপনারা, প্রশাসন সরকারের নির্দেশ পালন করুন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, রাষ্ট্রের মঙ্গলের জন্য এটা জরুরি। প্রত্যেক নাগরিকের কাছে আমার বাংলা এই আবেদন জানাচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী নিয়ে মোটেই ভাবিত হবেন না। শনিবার গোটা শিলচরবাসীকে এই অভয়বাণী শোনালেন বিধায়ক দিলীপ কুমার পাল। লকডাউনের ফলে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর অবাধ সরবরাহ নিয়ে যখন দুশ্চিন্তা মুক্ত হতে পারছেন না শিলচরের আমজনতা, জেলায় পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত এবং সামগ্রী প্রাপ্তির বিষয় নিয়ে তারা যখন রীতিমতো আতঙ্কিত, ঠিক তখন এক সাংবাদিক সম্মেলন করে এই অভয়বাণী দিলেন বিধায়ক দিলীপ। দিলীপ বলেন, ফুড গ্রেস মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং জেলা প্রশাসনের সঙ্গে তার বৈঠক হয়েছে, এ নিয়ে তারা কিছু নীতি নির্ধারণ করেছেন, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, সকলের স্বার্থে এটা জরুরি। অত্যাবশ্যক পণ্যগুলোর চাল ডাল এগুলি বা বেবি ফুড এগুলি নিয়ে কিভাবে সুন্দরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা বৈঠক করেছি ফুড গ্রেস মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আমাদের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি, এবং সেই হিসেবে আমরা কিছু নীতি নির্ধারণ করেছি, সেটা জেলা শাসক মহোদয়া সেটা ঘোষণা করবেন। হোলসেল মার্কেট, গ্রোসারি হোলসেল মার্কেট আমরা একটা সিস্টেমে খোলা রাখার ব্যবস্থা করেছি, তারা এই মালগুলো কাছাড় জেলার বিভিন্ন সমষ্টিতে সুন্দরভাবে কীভাবে পৌঁছানো যায় সেই চেষ্টা চলছে। অযথা আমি অনুরোধ করব জনসাধারণকে, সম্মানীয় নাগরিকদেরকে, অযথা আপনারা আতঙ্কিত হবেন না এবং জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করুন, এটা আমাদের সকলের স্বার্থের জন্য। এই করোনা ভাইরাস থেকে আমরা যদি আক্রমণ থেকে মুক্তি পেতে চাই তাহলে এগুলি সবাইকে মেনে চলতে হবে, তার দ্বারাই আমরা সকলের সহযোগিতা, সকলের সাহায্য, সকলের ধৈর্য সংযম এই এই সব মিলে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সবাই আমরা সফল হব। আমরা এই সবাই মিলে কাজ করলে আমরা সফল হব, আমরা এই শত্রুর হাত থেকে বাঁচতে পারব। এক অচেনা অজানা শত্রুর বিরুদ্ধে গোটা বিশ্ব জুড়ে চলছে যুদ্ধ, যে লড়াইয়ে সামিল গোটা মানবজাতি। মারণ করোনা ভাইরাসের সঙ্গে লড়াইটা তেমনি। এই লড়াইয়ের সবকিছুর পরও প্রয়োজন প্রচুর অর্থের, বিশেষ করে আসামের অর্থনৈতিক পরিস্থিতি মোটেও ভালো নয়, তাই বলে কি আর এ লড়াই ছেড়ে পালানো যায়?
অবশ্যই নয়। তাই করোনা যুদ্ধের জন্য রাজ্য সরকার আরোগ্য নিধি তহবিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছে। গত বুধবার এই তহবিল গঠন করে সরকার, শুক্রবার পর্যন্ত এই তহবিলে মোট 1 কোটি টাকা জমা পড়ে গিয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ও অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, এদিন সারা আসাম কর্মচারী পরিষদ, প্রাথমিক শিক্ষক সম্মিলনী, কলেজ শিক্ষক সংস্থা ইত্যাদির প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করে জানান, রাজ্য সরকারি কর্মচারীরা তাদের একদিনের বেতন করোনা যুদ্ধের জন্য দান করতে ইচ্ছুক। এমনটা হলে তহবিলে 80 কোটি টাকা সংগ্রহ হবে বলে হিমন্ত জানান। শুক্রবারই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, রাজ্য সরকারি কর্মচারীদের মার্চ মাসের বেতনের 10-20% টাকা কেটে নেওয়া হবে, যা করোনা যুদ্ধে খরচ করা হবে। অবশ্য এই টাকা সুদ সমেত আগামী অর্থ বছরে কর্মচারীদের ফিরিয়ে দেওয়া হবে। তবে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী হিমন্ত জানান, এই মুহূর্তে সেই টাকা কর্মচারীদের মাইনে থেকে কাটা হবে না। যদিও বেশিরভাগ কর্মচারী বর্তমান কঠিন সময়ে সরকারের সহযোগিতায় এগিয়ে আসতে ইচ্ছে প্রকাশ করেছেন। হিমন্ত জানান, সরকার মোট 500-300 শয্যার হাসপাতাল গড়তে চাইছে, তার জন্যই প্রচুর অর্থের প্রয়োজন। প্রি ফেব্রিকেটেড 5খন আমি হসপিটাল বানাবো খুঁজিছি, হুইচ উইল নট লাস্ট ফর মোর দেন 5 ইয়ার্স, কারণ সিমেন্ট টিমেন্ট তার না থাকে, দ্যাট উইল বি প্রি ফেব্রিকেটেড। সো টেন্টেটিভলি ডিব্রুগড়, গুয়াহাটি এই দুটা লোকেশন আমি ফিক্স করেছো, বাকি তিনটা লোকেশনও উই আর ইন প্রসেস অফ ফাইনালাইজিং। সো আজি আমার টেন্ডার উলাই যাব, 48 আওয়ার্সর আমি সময় দিম। মহারাষ্ট্র গভর্নমেন্ট হেজ অলরেডি সাইন এগ্রিমেন্ট উইথ L&T ফর 1 হসপিটাল, কিন্তু আমি প্ল্যান করেছো যে উই নিড 5 হসপিটাল, 300 বেডেড উইথ ফুল ICU টাইসিউ গোটেইখিনি প্ল্যানিং করি। সো আজি আমার অল ওভার ইন্ডিয়া আমার আজি MOU উলাই যাব, বিকজ L&T ইজ গিভিং এ মডেল, আদার পিপল মে হ্যাভ এ বেটার মডেল, ইউ নেভার নো। সো এটা ওপেন অফার এটা আমি করছো, যদি দুটা তিনটা কোম্পানি আহে দুটা তিনটা দি দিম সোনকালে আরো হয়ে যাব, নহলে যোনে করে, বাট 5 হসপিটালের আমি প্ল্যান করছো। পার হসপিটাল অ্যাপ্রক্সিমেটলি কস্ট 40-45 ক্রোর্স আহিব পারে বলে আমি এটা আন্দাজ করছো। আসামের 4টি মেডিকেল কলেজকে করোনা হাসপাতালে পরিণত করতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যে গুয়াহাটি মেডিকেল কলেজের প্রায় 750 রোগীকে বিভিন্ন নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান, ক্যান্সার, প্রসূতি এবং ইমার্জেন্সি বিভাগ ছাড়া বাকি সব বিভাগ শীঘ্রই খালি করা হচ্ছে, দুদিনের মধ্যে সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন থেকে আগামী 2 মাস পর্যন্ত বেসরকারি হাসপাতালেই মানুষ চিকিৎসা সেবা পাবেন। এর জন্য মোট 34টি নার্সিংহোমের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। শুধু গুয়াহাটি মেডিকেল কলেজই নয়, একইভাবে শিলচর মেডিকেল সহ বাকি দুটিও শীঘ্রই করোনা হাসপাতালে পরিণত হবে, আর একইভাবে নার্সিংহোমে বিকল্প ব্যবস্থা করা হবে বলে হিমন্ত উল্লেখ করেন। অপশন আছে, প্রাইভেটতো যাব পারে, আমার ভিড়টো কমাব লাগে তো, গতিকে আজি আপুনি একেবারে আনত কি আছিল যে ফিজ এটা দিব লাগে কারণে হয়তো তেওঁলোক না যায় গুয়াহাটীত আহে, তেওঁলোকে আহিব আর তেওঁলোকে থাকিব, আর যিবিলাকে প্রাইভেট হসপিটালত থাকিব পিছত আমি জননী সুরক্ষা টকাটো পঠাই দিম তেওঁলোকলৈকে। এভারেজ বডি একাউন্ট নম্বর উইল বি নোটেড, আর যি জননী সুরক্ষার পয়সা পাব লাগে লগে লগে হয়তো প্রাইভেট হসপিটালে দিব নোৱাৰিব, কিন্তু সেইবিলাকো ইন ডিউ কোর্স অফ টাইম আমি সবক পঠাই দিম। COVID-19 সংক্রমণের ভয়ে যখন আতঙ্কিত গোটা দেশ দুনিয়ার মানুষ, দেশের কেন্দ্র ও রাজ্য সরকারগুলো একের পর এক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে, ঠিক সে সময় বড়খলা চিকিৎসা কেন্দ্রের এক চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। সুজিত সিং নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে গণ অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে ছুটে যেতে হয় বিধায়ক কিশোরনাথকে, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বড়খলার বিধায়ক কিশোরনাথ জানান, চিকিৎসক সুজিত সিং এক ধরনের মানসিক রোগী, এ ধরনের চিকিৎসকের প্রয়োজন নেই বড়খলায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিধায়ক কিশোর। আমি যতবারই তারে বুঝাইতে গেলাম, দেখলাম কি তার না ডাক্তারটা MLA জানিয়ে যদি এইভাবে কথা কয়,
তার মানে জেনারেল পাবলিকের লগে হয়তো কত দুর্ব্যবহার করে, যেগুলা জিনিস এখন পেশেন্টরা আমার কমপ্লেন করছে এটা মানে 100% সত্যি কমপ্লেনটা আমার কাছে করছে। আমি আমার প্রবলেমটা মানে আমার কাছে আইসা, যদি আমি আজকে আইতাম না তাহলে তারা খারাপ কমপ্লেন করতো। নিউবর্ন বেবি হয়েছে তারা এখন ডিসচার্জ দিত বলে ডিসচার্জ দিত নাই বলে আমার ইচ্ছা হইলে দিব নাহলে খাওয়ার সাহস আছে তোমার ডিসচার্জ দেওয়ার দিতাম নাই, ওইভাবে তারা লগে টর্চার করে। স্যার মনে করি মেন্টালি প্রবলেম আছে বলে। হ্যাঁ, তারপরে আমি জয়েন্ট ডাইরেক্টরে লগে লগে জয়েন্ট ডাইরেক্টরে আমি ফোন করছি, জয়েন্ট ডাইরেক্টরে আমি জানাইছি যে বরকলা পিএইচসিতে যে ডক্টর আছে ডক্টর সুজিত সিং, যে এই সুজিত সিংটা সত্যিকারের কীভাবে, তখন জয়েন্ট ডাইরেক্টর সাহেব কইল যে এই মানুষটার একটু মেন্টালি প্রবলেম আছে বোধ হয়, আমি দেখি অনেক সময় কথাবার্তাগুলো তার খুব রাফ। তাই বলছি এইরকম মানুষ যদি ডাক্তার হিসাবে দেওয়া হয় তাহলে পেশেন্টের কী অবস্থা হইব। আমরা জানি পেশেন্ট যখন হসপিটালে আয় তখন তারা 25% অসুখ ভালো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায়ের কৌশল নিতে দেখা গেল উধারবন্দেও। স্থানীয় একদল যুবক স্ব উদ্যোগে উধারবন্দের প্রতিটি মুদির দোকান এবং ফার্মাসির সামনে দাগ চিহ্ন এঁকে দিয়েছেন, যাতে করে ক্রেতারা এসে নির্ধারিত দাগ চিহ্নের ভেতর থেকে নিজেদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন। তাছাড়া বাজার এলাকায় যাতে কোনো ধরনের ভিড় না হয় সেজন্য উধারবন্দ বাজার রোডে বসিয়ে দেওয়া হয় ব্যারিকেডও। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্যমী ওই যুবকরা জানান, এই উদ্যোগ গ্রহণের ফলে অনেকটাই সফল হয়েছেন তারা। সামনে আসে তখন বাবুলগড়ে চলে যায়, এরপরে কি হয়েছে আমরা প্রায় দিন দেখতাম যে এই এত গ্যাদারিংটা কীভাবে কন্ট্রোল করা যায়। তারপরে আমরা কালকে রাত্রে আমরা বাজারের কিছু সংখ্যক ছেলেরা মিলে আমরা একটা স্থির করেছিলাম যে বাজারের সামনে একটা ব্যারিকেড লাগিয়ে দেব, তারপর এখানে কোনো ধরনের বাইক ঢুকতে দেওয়া হবে না, প্লাস আমরা 1 মিটার ডিস্টেন্স সার্কুলগুলো আমরা বানিয়ে দিয়েছি যাতে বাজারের মধ্যে এই ডিস্টেন্সটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেনটা যাতে হয়। তারপরে দেখা গেছে আজকে সকালে উঠে গ্যাদারিংটা অনেক বেশি, যে 95% মধ্যে 95% গ্যাদারিংটা ফল করেছে এখন। তারপর আমরা কালকে রাত্রি আমরা ভাবছিলাম যে উধারবন্দের ভুসিমাল দোকান ফার্মেসি ওইগুলোর মধ্যে দেখি কাস্টমার আসে, একজনে আরেকজনের উপর মানে উঠে জিনিসটা কীভাবে নেবে, এই ধরনের কোনো ধরনের কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না 1 মিটারের। তারপরে আমরা রাত্রেবেলায় আমরা স্থির করেছিলাম, আমরা কিছু সংখ্যক ছেলেরা মিলে আমরা স্থির করেছিলাম যে আজকে উঠে সকালে উঠে আমরা প্রত্যেকগুলা দোকানের সামনে আমরা সার্কুল দেবো, 1 মিটার অন্তর অন্তর আমরা সার্কুলটা দেবো। এই পদক্ষেপ নিয়ে আপনারা কি সফল হয়েছেন? হ্যাঁ, এখন পর্যন্ত তো যা দেখছি মানে এই পদক্ষেপটা নেওয়ার পরে অনেকগুলো ডিস্টেন্সটা মেনটেন হয়েছে, আপনারা দেখতে পারবেন এখন অনেকগুলো দোকানের সামনে আমরা এই সার্কুলটা দিয়েছি, কিন্তু সার্কুলটা দেওয়ার পরে দেখছি এখন সার্কুলের ভিতরেই কাস্টমারগুলা জিনিসগুলো নিয়ে জিনিস নিচ্ছে। আর 5 গরু পাচারকারীকে আটক করেছে পুলিশ। অসম থেকে গরু চুরি করে ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের প্রাক মুহূর্তে গরু সহ 5 পাচারকারীকে আটক করতে সক্ষম হয় অসম পুলিশ। ত্রিপুরা শনিছড়া থেকে তাদের আটক করে পুলিশ, পরে তাদের নিয়ে আসা হয় চোরাইবাড়িতে, সেখানে থার্মাল স্ক্রিনিং এর পর তোলা হয় করিমগঞ্জ আদালতে। কি ম্যাটার? গরু চুর, তারা আসাম থেকে গরু চুরি করিয়া নিয়েছিল। কবে? কত তারিখ রে ভাই? কয় তারিখ তোরা? রবিবারে না, 22 তারিখ। কতটা গরু? 2টা গরু, দামা গরু। কোন জায়গা থেকে চুরি হয়েছিল? চুরি হয়েছিল আমরা নাগরা পিপি থাকিয়া আন্ডারে নুরখা থাকিয়া নিয়ে গেছিল, ধরা পড়ছে গিয়া গরু সহ আপনার শনিচড়া, ত্রিপুরা শনিচড়া। কয়জন আছেন? 5 জন আছে। কি নাম ওদের? ওদের তো রিয়াং 3 জন, 2 জন মুসলিম। কতদিন থেকে ওরা মানে প্রাথমিক তদন্ত স্বীকার করেছে নাকি? স্বীকার পাইছে, তারাই চুরি করে। তারাই চুরি করছে। এই মাল গরুগুলো কি বাংলাদেশে বাজার করে? বাংলাদেশ, তারা বাংলাদেশে পাচার করে। ত্রিপুরা বর্ডার? ত্রিপুরা বর্ডার। না, আসামের এটা থেকে প্রমাণিত হচ্ছে যে আসামের গরুগুলো ত্রিপুরা বর্ডার দিয়ে বাংলাদেশ পাচার হয়। হ্যাঁ হ্যাঁ। এইরকম নাকি নাগরা তোমা থেকে? হ্যাঁ, নাগরা পিপি থেকে। কি নাম আপনার? বংশী রবি দাস। কবে ধরা হয়েছে ওদের? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লকডাউনের মধ্যেই সোনাবাড়ি ঘাট বাজারে মারপিট, নিহত নিরাপত্তা কর্মী। লকডাউন অমান্য করে রাস্তায়, পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে হত সোনাইর যুবক।
করোনা যুদ্ধের জন্য তহবিল করছে রাজ্য সরকার, দুদিনেই জমা পড়ল 1 কোটি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।